আমরা যখন পরীক্ষায় উত্তর দিতাম তখন বলতো যে একটা কোশ্চেনের হয়তো আছে যে চারটি লেখো, আমরা তিনটে লিখে এলেই ভাবতাম ভীষণ ভালো পরীক্ষা হয়েছে। আমার মেয়ে যখন পড়াশোনা করছে, আমি একদিন দেখছিলাম খাতা, আমি দেখলাম একটা প্রশ্নের উত্তর দেওয়া আছে যে ছটি উত্তর দাও, আমার মেয়ে দেখলাম সাতটা লিখে দিয়েছে। আমি বললাম হ্যাঁ রে তুই একটা এক্সট্রা লিখে দিবি কেন? না বললো মাস্টারমশাই বলেছে এই সাতটার মধ্যে যে ছটা বেশি ইম্পর্টেন্ট সেই ছটাই মাস্টারমশাই ধরে নম্বর দেবে। তো কাজে পড়াশোনার পদ্ধতি, পড়াশোনার প্রকরণ এবং পরীক্ষা দেওয়ার যে পদ্ধতি, আমার জানা ছিল না যে পরীক্ষার খাতা ফোল্ড করার উপরেও নাকি নম্বরের একটা ব্যবস্থা আছে। তোমার লেখার যে হস্তলেখার যে কিভাবে তুমি উত্তরটা সাজিয়েছ তার উপরে নম্বর আছে। এবং সেই জন্য আজ যখন দেখি যে 500-496 না 98 কত পেয়েছে, প্রথম যে হয়েছে 498, আমরা অবাক হয়ে যাই। কেননা আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু এত নম্বর দেওয়ার ব্যবস্থা ছিল না, এত নম্বর পেলে মানুষ অবাক হয়ে যেত যে একটা মানুষ এত জানতে পারে। কিন্তু বর্তমানে যেটা ঘটে গেছে সেটা হয়েছে, আমি একটু অন্যদিকেই চলে যাচ্ছি, সেটা হচ্ছে পরীক্ষাতে নম্বর দেওয়ার প্রবণতা অনেক বেড়েছে, এটা ভালো হয়েছে। আমরা শুনতাম যে CBSE বোর্ডে নাকি প্রচুর নম্বর দেয়, অন্যান্য যে সমস্ত পরীক্ষার পদ্ধতি আছে তাতে প্রচুর নম্বর দেয়, আমাদের এখানে নম্বর কিন্তু চিরকালই অনেক কম হতো। কিন্তু গত কয়েক বছর ধরে ধীরে 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 দেখা যাচ্ছে যে ছেলেরা প্রচুর নম্বর পাচ্ছে। এটা দুটো দিক আছে, একটা দিক হচ্ছে তার মানসিক শক্তি অনেক বৃদ্ধি পেতে পারে, কিন্তু আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে কিন্তু তার নিজের সম্বন্ধে তার একটা অত্যন্ত উচ্চ আশা তার মধ্যে চলে আসতে পারে, যেটা ভবিষ্যতে যেয়ে তাকে কিন্তু বিপদে ফেলতে পারে। একটা কথা আছে যে ইন্টেলিজেন্ট কোশ্চেন্ট, আমরা যারা ডাক্তারির সাথে যুক্ত তারা জানি একটা শিশুকে তার সাইকিয়াট্রিক ইভলিউশন যদি করা হয়, সাইকোলজিক্যাল এভলিউশন, তার একটা কথা আছে ইন্টেলিজেন্ট কোশ্চেন্ট। কিন্তু এখন তার সাথে একটা কথা যোগ হয়েছে, সেটা হচ্ছে তার মেন্টাল কোশ্চেন্ট। একটা মানুষ কত চাপ নিতে পারে, আমরা যারা বাঁকুড়া শহরে পড়াশোনা করেছি বাংলা মাধ্যমে, আমাদের বাঁকুড়া শহরে যত ভালো রেজাল্ট বেশিটাই কিন্তু বাংলা মাধ্যমে পড়াশোনার জন্য, এবং পশ্চিমবাংলায় বাংলা মাধ্যমের পড়াশোনায় বাঁকুড়া একটা অত্যন্ত উচ্চ জায়গায় আছে। একটা টিভি কোম্পানির আগে অ্যাডভার্টাইজমেন্ট ছিল, অনিডা টিভি, আমি নাম করেই বলছি, ছিল ওনার্স রাইট নেভার্স এনভি। তো আমাদের কিন্তু এখন সেই অবস্থা হয়ে এসছে, আমরা বাঁকুড়া জেলার লোক বাঁকুড়ার ছেলেদের রেজাল্ট নিয়ে গর্ব অনুভব করি, কিন্তু আশেপাশের জেলার লোক কিন্তু সত্যিই আমাদের ঈর্ষা করে যে বাঁকুড়ার ছেলে মেয়েরা এই বাংলা মাধ্যমের পরীক্ষাতে এত ভালো নম্বর দিনের পর দিন পেয়ে যায়। তোমরা যারা আগামী দিনে অন্য জায়গায় যাবে তোমাদের কিন্তু অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। আমাদের, আমরা যখন কলকাতায় পড়তে গেছি আমাদের বাঁকুড়ার নম্বর দেখে আমার বলতে দ্বিধা নেই, আমাদের শিক্ষক মণ্ডলীর থেকে শুরু করে ছাত্রছাত্রীরা পর্যন্ত আমাদের কিন্তু একটু অন্য চোখে দেখত। এবং তার জন্য যেটা হতে পারে, তোমার মধ্যে একটা হীনমন্যতা ডেভেলপ করতে পারে। একটা জিনিস মনে রাখবে যে আমাদের হয়তো কথার চটক নেই, আমাদের পোশাক আশাকের চটক নেই, আমাদের শারীরিক যে আমাদের উপস্থাপনা তার চটক নেই, কিন্তু তোমার মনের ভেতরে যে শিক্ষা তোমার মধ্যে আছে তার চটকের সাথে কিন্তু ওরা কোনোদিন পেরে উঠবে না। কিছুদিন পরেই তুমি দেখবে যে তুমি তাদের অতিক্রম করে চলে গেছো। আমি সেই জন্য একটা কথা তোমাদের বলবো যে তোমরা বাইরে বিভিন্ন জায়গায় যেখানে পড়তে যাবে সেখানে কিন্তু বিভিন্ন লোকের, বিভিন্ন ছেলে মেয়ের, বিভিন্ন বন্ধু পৃথিবীতে কিন্তু আর বেশি পাবে না। যা বন্ধু পেয়েছো ছোটবেলায় পেয়ে গেছো, এরপরে যাদের পাবে তারা প্রত্যেকেই কিন্তু তোমার প্রতিযোগী, এই কথাটা জেনে রাখবে। তোমার নিজের আচার আচরণ সেইভাবে নিয়ে রাখবে। আমি যেদিন মেডিকেল কলেজে প্রথম ঢুকেছিলাম আমার মনে আছে, আমাদের একজন বিখ্যাত শিক্ষক ছিলেন, অ্যানাটমির শিক্ষক অধ্যাপক সমর মিত্র, তিনি বলেছিলেন বাবা এইটি হচ্ছে মেডিকেল কলেজ, এই রাস্তা দিয়ে তুমি যদি বেরো তুমি ডান হাতে পাবে কলেজ, ডান হাতে বহুবাজার স্ট্রিট, আর বাঁ দিকে যদি যাও পথ আছে, ডান দিকে যদি যাও
তুমি বিভিন্ন রকমের কুরুচির যা জায়গা আছে, আমি তার নাম উল্লেখ করতে চাইছি না তোমাদের কাছে, কিন্তু সেই বস্তুগুলি আছে, তার সামগ্রী মজুত করা আছে। আর বাঁদিকে যদি চাও, তুমি সংস্কৃত কলেজ পাবে, হেয়ার স্কুল পাবে, সংস্কৃত কলেজ পাবে, প্রেসিডেন্সি কলেজ পাবে, ক্যালকাটা ইউনিভার্সিটি পাবে, যেখান থেকে অসচ্ছ মানে অসংখ্য গুণীজন যেখান থেকে বেরিয়ে এসছে। কাজে তোমাকে নির্ধারণ করতে হবে, তুমি এখান থেকে বেরিয়ে ডান হাতি হাঁটবে না তুমি বাঁ হাতি হাঁটবে। যদি তুমি বাঁ হাতি হাঁটো, তুমি নিজেকে একটা উচ্চ জায়গাতে নিজেকে নিয়ে যাওয়া সক্ষমতা অর্জন করবে। একটা আমাদের আজকাল তো আমরা অভিভাবক অভিভাবিকারা, কিছুদিন আগে টাইমস অফ ইন্ডিয়ার একজন রিপোর্টার এসেছিল আমার কাছে হঠাৎ এসে হাজির, আমাকে এসে বলছে যে বাঁকুড়া জেলার রেজাল্ট এত ভালো হয় কেন। আমি বললাম যে দেখুন, কারণ হচ্ছে কটা। একটা হচ্ছে, প্রথম কথা, আমাদের বাঁকুড়া জেলার ইংলিশ মিডিয়াম স্কুলে এখনো তেমন করে তার যে প্রশংসা বা তার যে জায়গা এখনো তৈরি হয়নি। দু নম্বর কথা হচ্ছে, আমাদের বাঁকুড়ার ছেলে মেয়েদের বিভিন্ন দিকে বয়ে যাওয়ার যে উপাদান, সেগুলো এখনো অনেক কম। তিন নম্বর হচ্ছে, আমাদের অভিভাবক এবং অভিভাবিকারা তারা হচ্ছে মোটামুটি মধ্যবিত্ত বা উচ্চবিত্ত সমাজের। এবং একটা কথা আমরা জানি, যে আমরা চিরকাল জানি যে লক্ষ্মীর সাথে সরস্বতীর বিবাহ, কিন্তু বর্তমানে সরস্বতী কিন্তু লক্ষ্মীর ছুটি ধরে আছে। সরস্বতীর আরাধনা না করলে লক্ষ্মী লাভ কিন্তু এখন ঘটা খুবই মুশকিল। আজ আমাদের এখানে ছেলে মেয়েরা এই পড়াশোনার ব্যাপারে মনোযোগী, অভিভাবকরা মনোযোগী, এবং বলতে দ্বিধা নেই, সুকুমার যে কথা বলছিল, এক শ্রেণীর শিক্ষক শ্রেণী তৈরি হয়েছে বাঁকুড়াতে, যারা অত্যন্ত প্রফেশনালি পরীক্ষা দেওয়ার জন্যে যেইভাবে পড়ানো দরকার সেইভাবে পড়ায়, এবং আমাদের ছেলে মেয়েদের সামনে উদাহরণ তৈরি হয়েছে। অমুক পাশের বাড়ি ফার্স্ট হয়েছে, অমুক জয়েন্ট এন্ট্রান্সে ফার্স্ট হয়েছে, চোখের সামনে যদি আপনি একজন ফার্স্ট বয়কে দেখতে পান, আপনি অনুপ্রাণিত হন, আমাদের ছেলেরা অনুপ্রাণিত হন। কাজেই আমাদের বাঁকুড়ার রেজাল্ট দিনের দিন আরও ভালো হবে, এটা আমার বিশ্বাস। খালি আমি তোমাদের একটা কথা বলবো, যে জীবনে কিন্তু এই পর্যন্ত তুমি কিন্তু সবই প্রায় জিতে এসছো। আমি একটা কথা বলি, যদি একটি ছেলেকে বলা হয় যে মাধ্যমিক পরীক্ষার ভূগোল বইটা লিখে দাও তো পরীক্ষার এক বছর আগে, সে ওই কি দেবাদের মৌলিক না কাশরফ বই আছে, আমার মনে হয় তার থেকে কিচ্ছু খারাপ বই লিখবে না, আরো ভালো একটি বই লিখে দিতে পারবে। হায়ার সেকেন্ডারি পরীক্ষা তুমি যখন দেবে, তুমি যথেষ্ট জ্ঞান অর্জন করেছো, কিন্তু এর পরে যখন তুমি পড়াশোনা করবে, তখন তুমি যতটা জানবে অনেক অংশ কিন্তু তোমার আঁধারে থাকবে। আমাদের এক স্যার বলতেন যে এক্সামিনেশন ইজ নট টু শো ইওর নলেজ বাট টু হাইড ইওর ইগনোরেন্স। তুমি কতটুকু জানো না সেটা যদি লুকিয়ে রাখতে পারো, তাহলেই তুমি কিন্তু পরীক্ষায় সফল হবে, বিশেষত মৌখিক পরীক্ষায়। তুমি হয়তো একটা জিনিস জানো না, তুমি তার প্রসঙ্গ উল্লেখই করবে না, কেন না তুমি যেই ওটার উল্লেখ করবে এক্সামিনার তোমাকে ওইটা নিয়ে চেপে দেবে। কাজেই তোমাকে বুদ্ধি করে সেগুলোতে এড়িয়ে যেতে হবে। কাজেই আগামী দিনে কিন্তু সবচেয়ে সফলতা আসবে এমন আশা করার কোনো কারণ নেই, বিফলতাও আসবে। মেডিকেলে যারা ভর্তি হয়, সব ভালো ভালো ছেলে মেয়ে ভর্তি হয়, কিন্তু ফার্স্ট ইয়ারে ফেলের রেট হচ্ছে 27%, 100 জনের মধ্যে 27 জন প্রথম পরীক্ষায় ফেল করে। আর একটা কথা বলবো, যে মেন্টালি টাফ হতে হবে। বাবা মায়ের কাজ শেষ, বাবা মা তোমাদের ছেড়ে দিয়েছে, তোমরা এবার কিন্তু মুক্ত। একটা কথা আছে বাবা মায়ের প্রতি, আমাদের একজন বিখ্যাত লেখকের একটা কথা আছে, ইওর সন ইজ নট ইওর সন, ইওর চাইল্ড ইজ নট ইওর চাইল্ড, হি ইজ দ্য চাইল্ড অফ টুমরো। আগামী দিনের সে শিশু, তার সাথে বাবা মায়ের চিন্তা ভাবনা মনের যে আদান প্রদান, এরপরে কিন্তু তফাৎ হতে শুরু করবে। এটা অভিভাবক অভিভাবকদেরও সেই জায়গায় আসতে হবে, যে আমার ছেলে আমি ডান দিকে ঘাড় ঘোরাতে বললে ঘাড় ঘোরাতো, আজ আর ঘোরায় না, এটা ভাবে কিন্তু বিচলিত হলে চলবে না। তাকেও নিজস্ব জায়গায় পৌঁছতে হবে, নিজস্ব মানসিকতায় আসতে হবে, নিজস্ব মনের জোর আসতে হবে, নিজেকে সমাজকে সমাজে নিজের বলে প্রতিষ্ঠিত করতে হবে। অমুকের ছেলে, তার নাতি, অমুক পাড়ার লোক, এই নয়, তার নিজের নামে যাতে নিজের পরিচয় হয় সেটা তৈরি করতে হবে। এবং তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে দৃঢ়তা। ইংরেজিতে একটা কথা আছে, ওয়েন গোয়িং বিকামস টাফ দ্য টাফ গেটস গোয়িং। যদি
যাওয়া যদি শক্ত হয় মানসিক শক্তির মানুষ এগিয়ে যাবে। আমরা আমি আশা করব আজকের যে অনুষ্ঠানের যে আমন্ত্রণ পত্র সেটা যদি পড়ো তাহলে তোমাদের একটা ছোট্ট করে টিস করে তোমাদের কি কি কর্তব্য সব লিখে দেওয়া আছে। আমি তোমাদের আরও আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, আর কামনা করি তোমরা ভালো হয়ে আমাদের দেশের কাজে লাগবে। মতিনন্দীর একটা কবিতা আছে, ছেলে যদি মন্দ হয় পাড়ার লোকে দুঃখবে, ছেলে যদি কৃতি হয় ওবামার কোলে দুলবে। সবাই মিলে যে ওবামার কোলে বা দুলো না আমাদের দেশের জন্য কাজে লাগবে, এই কামনা জানিয়ে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।